সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই একটি জিনিস নিয়ে প্রশ্ন করে থাকি বা অনেকে এই ব্যাপারগুলো জানে না, হয়তো অনেকেই জানেন। যেমন একটি কলম আমরা ঢালাই দিয়ে থাকি, তার মানে একটি পিলার যখন করে থাকি ফাউন্ডেশন বিল্ডিংয়ের, তখন একটি বিল্ডিংয়ের পিলারের যখন শাটারিং করে ডালাই দেয়, সেই শাটারিংগুলো কতক্ষণ পরে খোলার নিয়ম সেটি কিন্তু আমরা অনেকেই জানি না। তবে মনে রাখবেন, এই কলমগুলো যদি আমরা শাটারিং করে ডালাই দেওয়ার পর আপনাকে কমপক্ষে 48 ঘন্টা পর খুলতে হবে। আমরা কিন্তু একটি কাজ করে থাকি, যেটা হচ্ছে আজকে যদি আমি ডালাই দিয়ে যাই তাহলে সকালবেলা কিন্তু ডালাই দেওয়া সম্ভব নয়, সেটা ডালাই দিতে দিতে অন্তত দুপুর 2টা বা 3টা বেজে যায়, তাহলে পরের দিন সকালবেলা এসেই আমরা খুলে ফেলি। তাহলে কিন্তু অনেক সময় সেই কলমে যে একটি চাপ পড়ে, প্রেশার পড়ে, সেটি কিন্তু আমরা সাথে সাথে কখনোই দেখতে পাই না এবং বুঝতেও পারি না। সেটি ভবিষ্যতের জন্য পিলারগুলো ডালাই একটু দুর্বল হয়ে যায়। যখন পিলারগুলো আমরা শাটারিং খুলি, সেদিকে কিন্তু পুরো একটি প্রেশার পড়ে শাটারিং খোলার সময়, সেটি সাথে সাথে অনেক কিছু বোঝা যায় না। সেটি অবশ্যই পরবর্তীতে আপনার এগুলোতে সমস্যা করতে পারে। এই গেল আপনাদের একটি বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, অনেক সময় কলমগুলো বাঁকা হয়ে যায়, তবে সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে। সেটি আপনাদের প্রথম কাজ হচ্ছে, যখন গ্রেড বিম করবেন তখনই একটি সুতাটা নিয়ে মাপ ঝোপ করে নেবেন, আপনার প্ল্যান অনুসারে কোথায় কত ফিট দূরে রয়েছে কলমগুলো, সেটি একটু যাচাই বাছাই করে দেবেন। যদি একটু এদিক সেদিক হয়ে থাকে তাহলে কিন্তু পুটিং কলনের সময় আপনি সেই ডালাইয়ের সাথে ঠিক করতে পারেন। মনে রাখবেন, যখন আপনি গ্রেড বিম ডালাই দিয়ে সারবেন তখন কিন্তু কলমের বা পিলারের যে রডগুলো থাকে সেই রডগুলো কোনো মতেই বাঁকা করা যাবে না এবং বাঁকা করে কোনো দিকে নেওয়া যাবে না। তাহলে সেটি ক্লিয়ারে কভারিং ঠিক আছে কিনা সেটি আগেই আপনাকে সঠিকভাবে মেপে নিতে হবে। তারপর গ্রেড বিম ডালাইয়ের পর যে বোর্ডগুলো লাগানো হয়েছে সেটি এক মাথা থেকে আরেক মাথায় আপনার কত ফিট বিল্ডিং রয়েছে, প্ল্যানে কত ফিট রয়েছে সেটি চার কোণের মাপ দিয়ে তারপর এখান থেকে এক মাথা থেকে আরেক মাথায় সুতাটা নিয়ে নিতে হবে। মাঝখানে যে বোর্ডগুলো সেগুলো এক সুতায় আছে কি না এবং মাঝখানের কলমগুলো সঠিক মাপে রয়েছে কি না সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তাহলেই আপনার কাজগুলো সঠিক হতে পারে। আর বিল্ডিংয়ের খরচ জানতে অবশ্যই কমেন্টে জেনে নিতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।